ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে লে বাবা তো বাস কি হলো ব্যাপারটা তাই কি তোমার মাথা ঠিক আছে বাবা ঠিক আছে রেখো না আমি বলছিলাম যে ডায়লগটা তো একদম লাইন বাই লাইন মুখস্থ করে রেখেছো তুমিও কি আমার মতন জিতের ফ্যান বটো নাকি ওখানে শুধু জিত ছিল না ওখানে দেবেও ছিল আমি জিতের ফ্যান লই আমি দেবের ফ্যান ঠিক আছে সরি ভোলন জামা সরি তোমার সরি নিকুচি করেছে আমি তোমার সঙ্গে থাকতে চাই না ব্রেকআপ এ বাবা এ তো ব্রেকআপের কি হইল হ্যাঁ তোমার সঙ্গে আমার কোনো পছন্দই মেলে না ব্রেকআপ কেন যখন প্রথম প্রথম আমাদের দেখা হচ্ছিলে আলাপ হচ্ছিলে তখন তোমাকে গেজে বলতে দুজনের পছন্দের বহুত মিল আছে তো এখন আবার কি হইল আমি ভুল ভেবেছিলাম তোমার সঙ্গে আমার কোনো মিলেই নাই নাকি কোনো মিলে নাই না তোমার সঙ্গে আমার কোনো মিলে নাই কি বলছ গো কত মিলেছে দেখো আমি তোমাকে দেখাচ্ছি তুমিয়া মানুষ আমিও মানুষ তোমার পৃথিবীতে ঘর আমারও পৃথিবীতে ঘর তারপরে তোমারও জান আছে আমারও জান আছে তুমি জামা কাপড় পড়ো আমি জামা কাপড় পরি অমিল বলতি তুমিই বিটেছিলে আমি বেটাছিলা তোমার চুলটা কালো আমারটা লাল না কোনো মিল আমি বড় লোক তুমি গরিব আমার মনটা বড় তোমার মনটা ছোট আর বড় লোক গরীব লোকের কথা তো বাদই দিলাম তুমি কি পন গাছে তলে পতি নিচে পড়ে আমার সঙ্গে আড্ডা মারছো কোনদিন তো কোনো রেস্টুরেন্টে নিয়ে গেল না তোমার জন্য আমি কত কিছু করেছি আমার সেই সাইকেলটাকে বিক্রি করে তোমার জন্য পয়সা জমায় একটা ভালো সাইকেল কিনে দিলাম তোমাকে তোমার জন্মদিনে তোমাকে একটা ছ হাজার ড্রেস দিলাম আরে কত কিছু দিনছি কত কষ্ট করে দিনছি যেন পয়সা জমাই জমাই দিনছি তো ভালো করেছো অত বারবার বলতে হয় কেন হ্যাঁ ততদিন তোমার গার্লফ্রেন্ডের ডিউটি আমি করেছিলাম আমি কি গার্লফ্রেন্ডের জন্য দিনছিলাম আমি ভেবেছিলাম বিয়া করব সংসার হবে না এটা পসিবল তোমার সঙ্গে থাকতে আমার আর ভালো লাগছে না তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি মাইকি

বড় একা একা লাগে আমার লাগে না ভালো আছে ভালোবাসা নেই অধিকা আছে ভালোবাসা এই অধিকা লাগে না ভালো লাগে না ভালো আল্ট ভাই লে আর কাজেছি ল্যাপটা ফুচকা হ্যাঁ তুই বুঝিস না তুই আমার কষ্ট আমি কি ফুচকা খাবার লাগে কাঁদছি নাকি হ্যাঁ ফুচকা খাবার লাগে মন কি মিষ্টি খাবে এই পাটা করে ঢাক করে এমন গোড়াল না ঢক করে খানে তো পড়বে যা হবার হচ্ছে আর এদিকে ফুচকা খাবি মিষ্টি খাবি আইসক্রিম খাবি এই

বড় লোক পছন্দ করে না। তোর মাথা বড় পছন্দ করে না। জবা সময় আমাকে কি বলি গেল জানিস? কি? হে বাবা কি বলিছে? আমাকে বলি গেল আমি তোমার মতন গরিবে সঙ্গে কিপনা সঙ্গে থাকতে লাইব। হে বাবা তুই বলিস নেই তুই এত বড়লোক। না না মেটাবা না জেনে নেকি? না না আমি এত বোকা নাকি হ্যাঁ?

দেখি আমার ভবিষ্যতে কতটা ভালো হয়। বাবু ও বাবু ফাইলগুলো নিয়ে আসবে। না আমি কি বলেছি? নিয়ে আয় কামিন স্যার। আসো এই আমি কি আপনাকে করতে বলেছি? তুমি हट তুমি আবার আপনি আপনি। বাবুর बाबा बाबू এমন রূপ তো কোনোদিন দেখিনি আয়। আজকে কে হইল? এখানে কি চাই বাবু ও বাবু আপনাকে বলেছিলাম না আপনার নতুন পিয়ে এই হচ্ছে নতুন পিয়ে আপনার ও আই সি বাই দা ওয়ে তোমার নাম কি তুমি কি জানো না আমার নাম এই আমি কি করে নাম জানবো নাম জিজ্ঞেস করেছি নাম বলো আমার নাম ভেঙ্গি সে আমার নাম কি তুমি ভুলে গেছো এ বাবা নিতে কি কেমন পিয়ে ধরে নিয়েছিস রে আমার কাজ কি লোকের নাম মনে রাখা আমার কি আর কোনো কাজ পাট নাই না বাবু আপনার কেন ওইটা কাজ হবে এত বড় অফিস আছে এত বড় কোম্পানি আছে ওই গেলে তো আপনার কাজ নাম মনে রাখা কি আপনার কাজ হয় সব নিয়ম কানুন নতুন পিয়ে কে শিখেন ঠিক আছে বাবু ঠিক আছে তো বলছিলাম আমাদের ওই চারটে গাড়ির খবর কি এই তুমি এখনো দাঁড়াইছি যে জানি যে কাজ করো এই আজব তো কোনো কিছু না বলেই চলিয়েছে বলে বাড়ি থেকে কিছু শিখে নেয় নাকি হ্যাঁ হাবলার মতন চলে এসছো ক্যাবলার কাজ করতে সরি স্যার আপনি তো বললেন নি চলে যেতে আর যাওয়ার আগে বাইটাকে বলবে হ্যাঁ শুনো পিয়ের কাজ লিঞ্চ সব সময় ফোনটা অন রাখবে যখন ডাকবো তখন আসতে হবে ঠিক আছে এক মিনিটের যেন লেট না হয় আমার যেন দুবার না কল করতে হয় আর কোনো কাজ যেন পেন্ডিং না থাকে ঠিক আছে কি হলো যাও বস বলছিলাম নতুন ফাইলটা দেব লে বাবা আমাকে বস বলছি যেটা আজকে হঠাৎ হ্যাঁ বাবা তুই ওই নতুন পেয়েটাকে যা দিলি শুনলাম ওই ভয়ে বস বলছি আরে খেপা ওইটাই তো আমার এক্স ছিল রে টাইট দিবার জন্য ওকে জয়েন করাইছি ছলে বলে কৌশলে আরে তো বলছি কি বাবা তুই যদি কাজ ছেড়ে দেয় তাহলে তোর লাভটা কি হবে হ্যাঁ বলছো খপর থেকে বাঁচা অত সহজ না হ্যাঁ কি দু চুক্তি করা আছে ছাড়তে গেলেই কেস নেক্সট পর্ব দেখতে হলে ভিডিওটাকে লাইক করুন আর শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ নেক্সট পর্ব গেদে মজার হবে